বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এ একদিন বিরতির পর আজ আলাদাভাবে মাঠে নামবে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও ফরচুন বরিশাল। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর 1:30টায় দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস। চলতি আসরের শুরুটা ভালো না হলেও শেষে এসে ঘুরে দাঁড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। 9 ম্যাচ খেলে 7টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লিটন দাসের কুমিল্লা। তবে মাথায় চোটের কারণে এই ম্যাচে থাকছেন না পেসার মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষ সিলেট 10 ম্যাচের 3টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে। দ্বিতীয় দিনের ম্যাচে সন্ধ্যা 6:30টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল।